জনাব মাননীয় সংসদ সদস্য মাগুরা দুই শ্রী বীরেন শিকদার, আপনাকে আমাদের এই এনসিডি অ্যালায়েন্সের এবং এমএনএসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকাল প্রায় দুপুর একটা থেকে আমাদের এই কর্মসূচি চালিয়ে আসছি। এখানে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষের এসে তাদের গল্পগুলো শেয়ার করলেন আমাদের সাথে। আমরা কিছু গান করলাম, কিছু কবিতা আবৃত্তি করলাম। আপনাদের কাছ থেকে আমরা মানে স্বাগতম জানাই, একই সাথে মানে জানতে চাই, মানে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই যে আপনি আসলে এই করোনা কাল কেমন আছেন আমাদের সাথে যুক্ত হয়ে আর কি। এটা ধন্যবাদ আপনাকে, আমি ভালোই আছি, এখনো পর্যন্ত আমি সুস্থ আছি। ইদানিং কাউকে রবি ভাই কাউকে ভালো মন্দ জিজ্ঞাসা করলে প্রথমে উত্তর দেন যে এখনো পর্যন্ত ভালো আছি, কতক্ষণ পর্যন্ত ভালো থাকবো সেটা নিশ্চিত করে বলা খুব দেখা যাচ্ছে। আজকে বাংলাদেশ নন কমিউনিকেবল ডিজিজেস ফোরাম ফর এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে আজকের যে আলোচ্য সেটা হলো লেট প্যারেন্টস নট বি প্যাশেন্ট। তো খুব সুন্দর বিষয়। তো আজকে শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী আজকে করোনা অর্থাৎ কোভিড-19 আক্রান্ত এবং সমগ্র পৃথিবী আজকে কিন্তু বিরাট হুমকির সম্মুখীন, এবং সমগ্র পৃথিবীর সভ্যতা বলতে গেলে আজকে একটা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের এতদিনকার প্রতিষ্ঠিত যত মূল্যবোধ এবং প্রতিষ্ঠিত যত আমাদের নিয়ম কানুন আইন কানুন যা কিছু আছে সব কিছুর মধ্যেই কিন্তু একটি থ্রেট এখানে কাজ করছে। যেরকম আমরা যে সময় আমাদের আমার আমরা প্রত্যেকে যেভাবে আমরা অভ্যস্ত ছিলাম, আমরা সেই অভ্যাসগুলিকে আমাদের সবারই কিন্তু পরিবর্তন করে নিতে হচ্ছে। সবাইকেই আগে সবার সঙ্গে দেখা হলে হ্যান্ডশেক করা, সবার সঙ্গে কাছাকাছি যাওয়া এবং আলিঙ্গন করা ইত্যাদি, এখন এগুলো কিন্তু প্রহিবিটেড একেবারেই, এগুলি এখন আর করার কোনো সুযোগ নেই, হ্যান্ডশেক করার কোনো সুযোগ নেই। শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন আমাদের করতে হয়েছে, সামাজিক প্রতিটা ক্ষেত্রে কোভিড-19 যে একটা এফেক্ট এটা কিন্তু দেখা দিচ্ছে। আমাদের সেই জন্য আমাদের সংসারের জীবনেও কিন্তু আমাদের অনেক পরিবর্তন আমাদেরকে করে নিতে হচ্ছে, অ্যারেঞ্জমেন্ট নতুন করে নিতে হচ্ছে। যেরকম আজকের যে আলোচ্য বিষয় সেটা লেট প্যারেন্টস নট বি প্যাশেন্ট, তো এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে। কারণ এখন যে বয়স্ক যারা নাগরিক যারা আমাদের আছেন, সংসারে যারা বয়স্ক নাগরিক আছেন, তাদের স্বাভাবিকভাবেই বিভিন্ন রকমের জটিলতা, শারীরিক স্বাস্থ্যের বিভিন্ন জটিলতা অনেকেরই রয়েছে। যারা খুবই ভাগ্যবান যে বয়স্ক লোক, আমাদের মতো বয়স্ক লোক অথচ এখনো পরিপূর্ণভাবে সুস্থ আছেন, এরকম খুব কমই দেখা যায়। সবারই কিছু না কিছু জটিলতা আছে, এই জটিলতাগুলো এখন হসপিটালে ডাক্তার দেখাতে গেলে এখন তাদেরকে আগেই কোভিড-19 টেস্ট করে দেখতে হবে যে হোয়েদার হি ইজ অ্যাফেক্টেড অর নট, এটা আগে দেখে নিতে হবে, না দেখে তো হসপিটালে ভর্তি হওয়া মুশকিল। তো সেই জন্য বয়স্ক নাগরিক যারা আছেন, বিশেষ করে পিতামাতা সংসারে যারা আছেন, তাদের যে স্বাস্থ্য সুবিধা আগে যেটা ছিল, যেটা আমাদের ব্যবস্থা করা ছিল, সে ব্যবস্থার ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন দেখা দিয়েছে। এখন হঠাৎ করেই যে কিন্তু একজন বয়স্ক নাগরিক তার একটি জটিলতা দেখা দিলে এই যে হসপিটালে যে তার ডাক্তার দেখানো সুযোগ সুবিধা নেওয়া, হসপিটালের সুযোগ সুবিধা নেওয়া, এটা এখন কঠিন হয়ে গেছে। তো সুতরাং তার এই পরিপ্রেক্ষিতে এখন যেটি দরকার সেটি হলো যে যারা বয়স্ক নাগরিক তারা যাতে তাদের জটিলতা না হয় তাদের জন্য একটি স্পেশাল কেয়ার, পরিবারের অন্যান্য যারা অল্প বয়স্ক নাগরিক আছে, ছেলেরা আছে মেয়েরা আছে, পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন, তারা বয়স্ক নাগরিকদের উপরে বয়স্ক সদস্যের পরিবারের বয়স্ক সদস্যদের বিষয়ে তারা অনেক বেশি আরো বেশি কনসার্ন যদি হন, আরো বেশি যত্নবান হন, তাহলে স্বাভাবিকভাবে তাদের ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন হবে না। সেই জন্য তাদেরকে একটু সাবধান হওয়া আজকের যে আলোচ্য বিষয়, হ্যাঁ প্যারেন্টসদের প্রতি একটু বিশেষ নজর দেওয়া এটা আসলেই প্রয়োজন। এটা আমিও সেটা বলবো যে যারা আমাদের প্রত্যেক সংসারে একটা রিঅ্যারেঞ্জমেন্ট, সব কিছু অভ্যাসগুলির একটি রিঅ্যারেঞ্জমেন্ট, তারপরে চলাফেরার মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট,
তারপরে সমস্ত অভ্যাসগুলির মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্ট গুলো কিন্তু এখন করে নিতে হবে, কারণ এটা আমাদের একটা বড় ধরনের বিপদ বাংলাদেশ। আমরা এট এট এ টাইম আমরা তিনটি বিপদের সম্মুখীন কিন্তু আমরা এখন রয়েছি। আমরা কোভিড-19 এর আগ্রাসনে আমরা আক্রান্ত আছি, কোভিড-19 এর যে বিপদ সেটা ঘাড়ে নিয়ে আমরা আছি। পৃথিবীর সব দেশ, পৃথিবীর প্রায় সব দেশই এখন কোভিড-19 এর দ্বারা আক্রান্ত, কিন্তু তার মাঝে এখন বাংলাদেশ ব্যতিক্রম যে বাংলাদেশ কোভিড-19 না শুধুমাত্র, আমাদের এট এট এ টাইম আমাদেরকে আমপানের যে আমাদের আমপানের যে আঘাত আমাদের দক্ষিণাঞ্চলে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লেগেছিল, সেই আঘাতের কিন্তু এখনো আমরা সমাধান করে উঠতে পারিনি। বাঁধগুলি ভেঙে গেছে, পানি ঢুকে গেছে, বাড়িঘর ভেঙে গেছে, সে সমস্ত গুলো কিন্তু এখনো ঠিকঠাক করতে হচ্ছে। তারপরে আমাদের কোভিড-19, তারপরে আবার বন্যা, দীর্ঘস্থায়ী বন্যা, বন্যাটি কিন্তু বন্যা কিন্তু বন্যার যে আমাদের বন্যার যে প্রাদুর্ভাব সেটার ইফেক্ট কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারিনি। তো সেই জন্য আমাদেরকে তিনটে বিপদ আমাদের একসঙ্গে মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি অত্যন্ত ধৈর্যের সঙ্গে প্রথম থেকেই তিনি মোকাবেলা করে যাচ্ছেন এবং প্রথম থেকেই সমগ্র বাংলাদেশের সমস্ত প্রশাসনকে, সমস্ত জনগণকে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন সবাইকে নিয়ে যাতে কাজ করে নিতে পারে এবং সবাইকে নিয়ে এই কোভিডকে এবং এই সমস্ত তিনটে বিপদের আমরা মোকাবেলা করতে পারি, তার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়ে যাচ্ছেন। আমরা আমরা কাজ করে যাচ্ছি। আপনি প্রথমে এই যে কথাটি জিজ্ঞাসা করেছেন, আমার কেমন, আমার অবস্থাটা কি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক এবং আমাদের প্রধানমন্ত্রীর যে আহ্বান, সেই আহ্বান মোতাবেক আমি করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সম্ভবত আমাদের বাংলাদেশে 8ই মার্চ থেকে আমাদের করোনার প্রথম রোগী আমাদের বাংলাদেশে শনাক্ত হয়েছে 8ই মার্চ। হ্যাঁ, তো 8ই মার্চ থেকে যখনই আমাদের আক্রান্ত হয়েছে এবং সেই সঙ্গে আমাদের এবারে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানটা আমাদের সুন্দরভাবে করার কথা ছিল, যেটা সব কিছুই কিন্তু আমাদের অনেক কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করে নিতে হচ্ছে। আমাদের সব কিছুই এখন ইসের বড় ধরনের কোনো আয়োজনের মাধ্যমে করা যাচ্ছে না, আমাদের ভিচুয়ালি করতে হচ্ছে এটাকে। তারপরে আমাদের আরো আরেকটা জিনিস, আমাদের আমাদের সামনে আরো আরো অনেক কিছু প্রোগ্রাম আমাদের রয়েছে, তো সেগুলি সব কিছুই আমাদের কিন্তু পরিবর্তন করে নিতে হচ্ছে। তো আমরা আশা করি যে এই অবস্থাটাকে আমরা মোকাবেলা করে আমরা দেশকে, আমরা আমাদের নেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেখানে দেশটিকে নিয়ে গিয়েছিলাম, আমরা বিগত সময়ে আমরা ঈর্ষণীয় একটি অবস্থায় কিন্তু বাংলাদেশ চলে গিয়েছিল, তো সেইখান থেকে আবার আমরা শুরু করতে চাই। আমরা কোভিড-19 বিপদ থেকে বিপদ মোকাবেলা করে, আমপান মোকাবেলা করে, বন্যা মোকাবেলা করে, সব বিপদ আপদ কাটিয়ে আমরা আবার যেখানে আমরা নিয়ে এসেছিলাম বাংলাদেশকে, সেইখান থেকে আবার আমরা শুরু করতে চাই এবং বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা, বাংলাদেশকে একটি সমৃদ্ধিশালী দেশে পরিণত করা, বাংলাদেশকে একটি স্বয়ংভর দেশে পরিণত করার জন্য আমরা আমাদের নেতৃত্বে আমরা নিশ্চয়ই নিয়ে যেতে পারবো। তো যে কথাটি আজকে আলোচ্য বিষয় যে প্যারেন্টসদেরকে, বয়স্ক নাগরিকদেরকে, আমাদের যারা আমাদের ফ্যামিলিতে যারা বয়স্ক নাগরিক আছে তাদের প্রতি আমাদের একটি স্পেশাল কেয়ার নিতে হবে, যারা কম বয়স্ক আছেন। আর কোভিড-19 এর আক্রমণ যেটা, সেটা কিন্তু যদি বয়স্করা যদি আক্রান্ত হয় তাদের কিন্তু থ্রেট একটু বেশি, কারণ তাদের ইমিউনিটিটা তাদের কম, তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই কম। তা যারা যুব আছে, যারা পরিবারের যারা কম বয়সী নাগরিক আছে, তারা বয়স্ক নাগরিকদেরকে একটু সাবধানে রাখা এটা খুবই দরকার, কারণ বয়স্ক নাগরিকদের অনেকগুলো আগের থেকে অনেক প্রবলেম গুলো থাকে, রেসপিরেটরি সিস্টেমে যাদের দুর্বলতা থাকে, হার্টের যাদের দুর্বলতা থাকে, যাদের কিডনির দুর্বলতা থাকে, এই সমস্ত দুর্বলতা, লিভারের দুর্বলতা থাকে, এদের কিন্তু এদেরকে এদের বিপদ আপদ এই কোভিড-19টা কিন্তু বেশিভাবে এদেরকে কাবু করে ফেলে। তো সেই জন্য এদেরকে একটু সাবধানে রাখা, বয়স্ক নাগরিকদের একটু সাবধানে রাখা, এটা আমার আমার মনে হয় যে আমাদের পরিবারের যারা অল্প বয়স্ক নাগরিক, যারা ছেলেরা আছে, মেয়েরা আছে, অল্প বয়স্ক নাগরিক, তাদের এই ব্যাপারে সচেতন হওয়া দরকার। আজকের যে উদ্যোগটা, আমি এটা উদ্যোগটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই,
যাতারা সুন্দর একটি আলোচনার আয়োজন করেছেন, এটা নিশ্চয়ই প্রত্যেক পরিবারেই একটা এফেক্ট দেখা দিবে। এবং এই আজকের যে কথাগুলি আমরা বলছি, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলার, সেজন্য আপনাকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। তো আজকে আমাদের এই আলোচনা থেকে যারা দেখছেন দেশে বিদেশে এবং সমস্ত জায়গায় যারা অনুষ্ঠান দেখছেন, তারা নিশ্চয়ই এই কথাগুলির গুরুত্ব উপলব্ধি করবেন এবং তারা নিজেরা তাদের পরিবারে এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে বয়স্ক নাগরিকদেরকে তারা একটু সাবধানে রাখবেন এবং তাদেরকে স্বাস্থ্য সুবিধা যাতে তারা পেতে পারে এবং কোভিড-19 তারা যাতে আক্রান্ত না হয় তাদেরকে একটু সাবধানে রাখা, এগুলি তারা নিশ্চিত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আপনার মতামত দেওয়ার জন্য। আমাদের আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন।